নদিয়ার শান্তিপুরে আবারও এক গৃহস্থের ঘরের ভিতর থেকে প্রমাণ সাইজের বিষধর কালাজ সাপ উদ্ধার। বৃহস্পতিবার রাত্রিকালীন শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাইগাছিপাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির ঘরের ভিতর থেকে উদ্ধার বিষধর কালাজ সাপ। হঠাৎই ওই বিষধর কালাজ সাপটি ঘরের ভিতরে ঢুকে যাওয়াতে আতঙ্কে ছিল গোটা পরিবার। পরিবারের লোকজন খবর দেয় শান্তিপুর বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ওই পরিবার বাড়িতে গিয়ে বিষধর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন তিনি। সাপটি উদ্ধার হওয়ার পরে অনুপম জানান এখন সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন তিনি। তবে এ সময় রাত্রে ঘুমানোর সময় সকলকে মশারি টাঙানো এবং বিছানার আশেপাশ ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ কালাজ সাপ মানুষের ঘামের স্পর্শে আসতে চায়। তারা থাকে পরিষ্কার বিছানায়। আশ্চর্যের বিষয়, দংশন করলে সমুদ্রে কামড়ানো থেকেও কম অনুভূতি হয়। তা যদি কোনো কারণে ঘুমের মধ্যে হয় তাহলে যথেষ্টই আশঙ্কাপূর্ণ। আগেভাগেই সাবধানতা অবলম্বন করা এবং দংশন করার পর তাবিজ কবজ মদ বিনয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এভিএস গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এসে দেখলাম সেই বাড়ির শোবার ঘরের পাশে যে শোকেস আছে সেই শোকেসের নিচে একটি অনেক বড় সাইজের কালাজ সাপ রয়েছে। তো কালাজ সাপটিকে উদ্ধার করা হলো। কালাজ সাপটিকে উদ্ধার করে এখন বাহাদুর পলাশগাজী ফরেস্টের বনকর্মীতে তুলে দেওয়া হবে। রাতের বেলায় গৃহস্থ বাড়ির ঘরের ভিতরে একদম কালাজ সাপ, ভীষণ আতঙ্কের মধ্যে ছিলেন তারা, কি বলবেন? বার্তা একটাই যে কালাজ সাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বাড়িঘর জঞ্জাল মুক্ত রাখতে হবে, অন্ধকার জায়গা অ্যাভয়েড করতে হবে এবং বালিশ বিছানা ছেড়ে শুতে হবে, মশারি ব্যবহার করতে হবে। মূলত কি কালাজ সাপ ঘরের ভেতরে বেশিরভাগ থাকে? এরকম কোনো ব্যাপার নেই, তবে কালাজ মূলত রাত্রিবেলায় দেখা যায়, দিনের বেলা দেখতে পাওয়া যায় না। তাতে কিন্তু খুব আতঙ্কের বিষয়। অবশ্যই তাই, মানে সচেতনতা এবং সাবধানতা হচ্ছে কালাজ সাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। আপনার নাম? অনুপম সাহা, একজন বন্যপ্রাণী উদ্ধারকারী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।